হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে দেখুন ফ্রেশ লেবু বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পথে লেবু নিয়ে এসেছি অনেকগুলো তাই না আসলে প্রতিদিন সকালবেলা আমি একটা করে খাই লেবু হালকা কুসুম গরম পানিতে লেবুর রসটা আমি খাই তো যাই হোক চলে এলাম কিচেনে আর এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো তো দুপুরে রান্না করব দুপুরের রান্না আজকে আমি একটা অন্য ধরনের রান্না করছি তো সেটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের খুবই প্রচলিত একটা খাবার এটাকে টক তরকারি বলে চুকা বলে খাটটা বলে তবে যে যে আমি বলি না কেন এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি তো আমি আজকে টক তরকারি রান্না করার জন্য এখানে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর হাফ টি স্পুনের মতো আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া জিরা গুঁড়া হাফ টি স্পুনের চেয়ে অল্প কম আর ধনিয়া গুঁড়াও দিয়েছি হাফ টি স্পুনের চেয়ে অল্প কম তো এখানে আসলে এত বেশি মশলা অ্যাড করতে হয় না এই টক তরকারি রান্না করতে তো সব ধরনের মশলার পরিমাণ আমি একটু কম দিয়েছি এখানে আমি কাঁচা মরিচ আর ধনিয়া পাতাও অ্যাড করব সেই জন্য মশলার পরিমাণটা আমি একটু কম রেখেছি আসলে আমরা যারা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের তারা হয়তো এই তরকারিটা খুবই পরিচিত আপনাদের কাছে আমরা এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে যারা থাকি তারা প্রায় এটা খায় আর আজকে আমি মিষ্টি আলু দিয়ে এই তরকারিটা রান্না করছি এখানে কিছু মিষ্টি আলু আমি এভাবে করে কেটে নিয়েছি তো মাছটা একটু কষিয়ে মিষ্টি আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু টমেটো দিচ্ছি স্বাদ মতো লবণ তো এটা টক হওয়ার জন্য আজকে আমি এখানে অ্যাড করব পাকা তেঁতুল তবে বরুই দিয়ে রান্না করলেও কিন্তু এটা অসাধারণ টেস্ট আসে তো আমি বরুই পাইনি আজকে বাজারে টক বরুই খুঁজেছিলাম টক বরুই পাইনি আপেল কুল তো সেগুলো দিয়ে তো আর এই টক রান্না করা যাবে না আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার সময় কিছুক্ষণ খুঁজেছিলাম পাইনি এখন যদিও বরুয়ের সিজন তো আজকে আমার ব্যাড লাক সেজন্য হয়তো পাইনি চারটা কাঁচামরিচ দিয়ে আমি সবগুলো একসঙ্গে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে আমার চ্যানেলে একটা নতুন চ্যানেলের পরিচয় করিয়ে দিব। চ্যানেলটির নাম হলো বাংলাদেশি ব্লগার বিনা তো এই বিনা আপু কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ তৈরি করে ওনার ব্লগে অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি আছে আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা কিন্তু চাইলে এই বিনা আপুর ব্লগ প্রতিদিন দেখতে পারেন আমার কাছে তো বিনাপুর ব্লগ অনেক ভালো লাগে তো আমি ভাবলাম যে আমার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করি যদি আপনাদের কাছেও ভালো লাগে তাহলে কিন্তু আপনারা বিনাপুর রেসিপিগুলো দেখতে পারেন ব্লগুলো দেখতে পারেন উনি খুব সুন্দর সুন্দর দেশীয় রান্নাগুলো শেয়ার করে তো ভিউয়ার্স আমি আশা করব আপনারা বিনাপুর চ্যানেলটা ঘুরে আসবেন আর যদি ভালো লাগে তাহলে বিনাপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর আমি বিনাপুর চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপ পশন বক্সে দিয়ে দিব আর আপনারা প্লিজ বিনাপুর চ্যানেলটায় ঘুরে আসবেন আর ভালো লাগলে প্লিজ ওনাকে সাবস্ক্রাইব করে ওনার পাশে থাকবেন আমি এপাশে পাশে শাকটা বসিয়ে দিলাম আমি শাক রান্না করার জন্য অল্প পরিমাণ রসুন কুচি তেলে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে আর এখানে দিয়ে দিলাম লাল শাক আসলে লাল শাকটা আমার মেয়ে খুবই পছন্দ করে আমার কাছে ভালো লাগে পুঁই শাক তো লাল শাকটা দিয়ে আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ আর অল্প পরিমাণ লবণ দিয়েছি মানে স্বাদ মতো লবণ আসলে শাকের লবণটা অল্প করে দেওয়াটাই ভালো যেহেতু শাকগুলো পরে কমে যায় তখন কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যায় তাই প্রথমে অল্প করে দিয়ে তারপরে কিন্তু আবার নামানোর আগে টেস্ট করে একটু দিয়ে দিলেই ভালো হয় তো যাই হোক এখানে আমি দিয়েছি চারটা কাঁচামরিচ তো আমি শাকটা প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এখন ঢাকড়িটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি আসলে বেশিক্ষণ রান্না করতে হয় না শাক বেশিক্ষণ রান্না করলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তো শাকটা যেন একটু ক্রিস্পি থাকে সেই অবস্থায় কিন্তু নামিয়ে ফেলাটাই ভালো আর শাক আসলে আমাদের শরীরের জন্য অনেক দরকারি আমরা প্রতিদিন শাক খাব শাক খেলে শরীর ভালো থাকবে তো যাই হোক অপর পাশে কিন্তু আমার টক তরকারিটা হয়ে গিয়েছে তো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যে টকটা আমরা রান্না করি সেটা কিন্তু এরকমই হয় আমরা এটা ঝোল ঝোল রাখি এটা আপনারা ট্রাই করবেন যারা নতুন গৃহিণী আছেন আপনারা একবার ট্রাই করলে কিন্তু বারবার এটা রান্না করবেন তো যাই হোক এ পাশে আমার শাকটা বসিয়ে দিলাম আর ও পাশে আমার টক তরকারিটা হচ্ছে তো টকের মধ্যে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি আসলে বলতে পারিনি আমি আরেকটা চ্যানেলের পরিচয় আপনাদের সঙ্গে করে দিচ্ছিলাম তখন তো সেই জন্য আমার টক তরকারিটা হয়ে গিয়েছে আমি কিন্তু সব কিছু ভালো করে কষিয়ে আমি ঝোলের পানিটা অ্যাড করেছিলাম তো এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো চুলায় রাখবো তারপরে কিন্তু আমি চুলা রাশটা বন্ধ করে দেব আর আজকে আপনাদের সঙ্গে আমি একটা টিপস শেয়ার করবো সেটা হলো আমি আমার গোল্ড এবং ডায়মন্ডের জিনিসগুলো কিভাবে পরিষ্কার রাখি বছরের পর বছর চকচকে রাখি তো সেইটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আগে রান্নাটা শেষ করিনি তারপরে আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি আসলে এই তরকারিটা খেতে ভীষণ টেস্টি আর কি বলবো এটা আসলে অসম্ভব মজার একটা তরকারি এখানে আমি পাকা তেঁতুই অ্যাড করেছি তেঁতুল পাকা তেঁতুল যেটা সরি তো পাকা তেঁতুলটা দিয়ে দিয়েছি হয়তো আমি দেখাতে পারিনি তবে এটা বড়ুই অথবা কাঁচা আম দিয়েও রান্না করা যায় তবে টক জিনিসটা আসলে রান্নার শেষের পর্যায়ের দিকে অ্যাড করবেন তো যাই হোক চলে এলাম আমি কিভাবে আমার গোল্ড এবং ডায়মন্ডের জিনিসগুলো বছরের পর বছর চকচকে রাখি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই যে দেখুন কতটা কালারটা কে এই মেদা মেদা হয়ে আছে তো এটা কিন্তু আমি একদম চকচকে করে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখুন এখনকার অবস্থাটা আর কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি এটা কতটা চকচকে হয়ে যায় আমি একদম ইজিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আমি ঘরোয়াভাবে সময় করি তো আমার কিছু গোল্ড আর ডায়মন্ডের জিনিস আমি এখন পরিষ্কার করব তো একটু আপনাদের সাথে একটু দেখিয়ে নিচ্ছি যে এটা একবার এখন দেখে নিন তারপর আমি ক্লিন করার পর এটা কতটা চকচকে হয় সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলের নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিন তাহলে কিন্তু আমার দেওয়া সকল নতুন ভিডিও সবার আগে আপনি দেখে নিতে পারবেন তা আমার কিছু গোল্ড আর ডায়মন্ডের কিছু জিনিস আমি পরিষ্কার করার জন্য এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি আসলে পানিটা ছিল গরম পানি তো গরম পানিতে আমি এখন আমি একটা ক্লিনার দিয়ে ইয়ে করবো এটা আসলে ফেস ক্লিনিং যেটাতে আমি ফেস ক্লিন করি সব সময়। আর আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ফেসওয়াশ আছে সেগুলো দিয়েও করতে পারেন আর ফেস ফেসওয়াশ দিয়ে করলেই সবচেয়ে ভালো আর আমি এটা ফেস ক্লিন একটা আছে তো এটা অনেক সফট ধরনের একটা সাবান তো এটা দিয়ে আমি করব। আর গরম পানিতে আমি এই ফেস ফেসওয়াশটা দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো তো আমি কিন্তু নাড়া দিইনি ফেস ফেসওয়াশটা দেওয়ার পর এভাবেই আছে এখন আমি দিয়ে দিচ্ছি আমার কিছু গোল্ডের জিনিস আর কিছু ডায়মন্ডের জিনিস এখানে আমি সব কিছু দিয়ে প্রায় বিশ মিনিটের মতো এভাবে ভিজিয়ে রেখে দিব। তারপরে কিন্তু আমি কিভাবে ক্লিন করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে এক সাইডে দিয়ে দিচ্ছি ডায়মন্ডেরটা তাহলে আমি দেখে নিতে সুবিধা হবে এই তো আমি আরেক পাশে ডায়মন্ডের জিনিসগুলো দিয়ে দিলাম আসলে আমরা যারা মেয়ে মানুষ আমরা কিন্তু গোল্ড বা ডায়মন্ড পড়তে অনেক পছন্দ করি তবে অনেকেরই অনেক দিন হয়ে গেলে জিনিসগুলো অনেকটাই এরকম একটু মাদা মাদা কালার হয়ে যায় তারপর কিন্তু আমরা আসলে সময় করে জুয়েলার্সের কাছে নিয়ে যাই না বা যেখানে এগুলো পরিষ্কার করে সেখানে ভয়ে নিয়ে যাই না যে রেখে দেয় কিনা আমরা মেয়ের হাত আবার একটু বেশি ভয় পাই তো সেজন্য বাইরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আমরা কিন্তু ঘরে বসেই আমাদের জিনিসগুলোকে খুব সুন্দর চকচকে রাখতে পারি বছরের পর বছর ধরে তো ভিউয়ার্স আমি এই বিশ মিনিট পর একটা ব্রাশের সাহায্যে এভাবে ক্লিন করে নেব সবগুলো আমার জিনিসগুলো গোল্ডের এবং ডায়মন্ডের আর এটা আমাদের আপুদের জন্য অনেকটাই হেল্পফুল হবে কেননা আমরা আপুরা কিন্তু এই ধরনের জিনিসগুলো নিয়ে অনেক চিন্তিত থাকি যে দোকানে নিয়ে যাব কিনা আবার আসলে সময় করে নিয়ে যাওয়া হয় না আবার কোথাও মানে একটু মাদা কালার হয়ে গেলে পরে যেতেও ভালো লাগে না মনে হয় যে কেমন ওল্ড হয়ে গেছে তো সেই জন্য কিন্তু আমরা ঘরে বসেই একেবারে আধা ঘন্টার মধ্যেই ক্লিন করে নিতে পারি একদম চকচকে করে নিতে পারি এতে করে কিন্তু আমাদের গোল্ড এবং ডায়মন্ডের জিনিসগুলো আবার নতুনের মতো চকচকে হয়ে যাবে তো যাই হোক আমি ব্রাশের সাহায্যে সবগুলো জিনিস এভাবে একটু ঘষে ঘষে নিব একটু জিনিসের আকার বুঝে সুন্দর ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে ঘষে নিলে কিন্তু অনেকটা ক্লিন হয়ে যাবে তারপরে কিন্তু আমার গোলটা ঠিক আগের মতো হয়ে যাবে তো আমি এভাবে ঘষে নেওয়ার পর আমি আবার কিছুক্ষণ সময় আমি বাটিতে ভিজিয়ে রাখবো তারপর আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব তারপর কিন্তু আমি গরম পানিতে আবার ভিজিয়ে রাখবো তো এইভাবেই কিন্তু আমার গোলগুলো আমি সবসময় ক্লিন করি আর ক্লিন করার পর কতটা উজ্জ্বল হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিউয়ার্স আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখুন আমি সবগুলো জিনিস কিভাবে ব্রাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিন করে নিচ্ছি আমি ব্রাশের সাহায্যে সবগুলো জিনিস কিন্তু এইভাবে ঘষে নিলাম ঘষে এখন আমি পানিটা ক্লিন করে নিব পানি এখন ময়লা পানিটা ফেলে আমি আবার কুসুম গরম পানিতে আমি এটাকে মানে সবগুলো জিনিস ভিজিয়ে রাখবো প্রায় কয়েক মিনিটের মতো তারপরে কিন্তু আমার জিনিসগুলো দেখুন এখনই কতটা চকচকে হয়ে গিয়েছে তো কিছুক্ষণ পর দেখা যাবে যে এটা একেবারে নতুনের মতো হয়ে যাবে এই তো আমি কিন্তু আর বেশিক্ষণ বিজিয়ে রাখিনি এখন আমি আস্তে আস্তে জিনিসগুলো উঠিয়ে নেব উঠিয়ে আমি টিস্যু মানে টিস্যুর সাহায্যে এগুলো ক্লিন করে নিব দেখুন একদম নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে ভিউয়ার্স আমি আশা করবো আপনারাও এভাবে ক্লিন করে নেবেন আপনাদের পুরনো জিনিসগুলো এভাবে চকচকে করে নেবেন খুব সহজে আর হয়ে যাবে একদম নতুনের মতো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমাকে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে এখন সবগুলো জিনিস আমি পানি থেকে তুলে নিব পানি থেকে তুলে কিছুক্ষণ এভাবে ঝরিয়ে রাখব তারপর আমি টিস্যুতে করে মুছে মুছে আবার আমি বক্সে ঢুকিয়ে রেখে দেবো আসলে আমাদের মানে যারা আমরা মেয়ে মানুষ তারা কিন্তু আমরা এই জিনিসগুলোর প্রতি অনেকটাই দুর্বল তো আশা করি আজকে আমার আপুদের কাছে এই টিপসটা অনেকটাই হেল্পফুল হবে আর আপনাদের যদি হেল্প আসে কাজে আসে তাহলেই কিন্তু আমার কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনারা আমার সঙ্গেই থাকুন আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ